আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনা ভাইরাসের মধ্যে ঘরে আছো। আমি মোহাম্মদ আবু হানিফ, সহকারী শিক্ষক ইংরেজি আদর্শ উচ্চ বিদ্যালয় কইটুলা বেড়া পাবনা। তো বন্ধুরা, আজকে তোমাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। বন্ধুরা, আজকে আমি তোমাদের ইংরেজি সিলেবাসের 11 নং প্রশ্নের ট্রান্সফর্মেশন থেকে অ্যাফার্মেটিভ ও নেগেটিভ অংশটি আলোচনা করব। আশা করি বন্ধুরা তোমরা প্রস্তুত আছ। তো চলো বন্ধুরা, দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করি। বন্ধুরা দেখো, এখানে বোর্ডে কিছু বাক্য আছে। প্রথম বাক্যটি, আকিব ইজ এ গুড বয়, আকিব একজন ভালো ছেলে। এখানে বাক্যের মধ্যে গুড গুড অ্যাডজেক্টিভ, এই বাক্যে অ্যাডজেক্টিভের পরিবর্তন করে বাক্যটিকে নেগেটিভ করতে হবে। তাহলে চলো আমরা লিখে ফেলি, আকিব, আমরা বি ভার্বের পরে নট দিব, আকিব ইজ নট, যথারীতি আর্টিকেলে দিব, গুড গুডের বিপরীত শব্দ ব্যাড করব, তারপরে নাউন বসাবো। বন্ধুরা, আকিব ইজ এ গুড বয় এর নেগেটিভ হচ্ছে আকিব ইজ নট এ ব্যাড বয়। বন্ধুরা আমরা দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করি, মিস্টার জব্বার ইজ এ ওয়াইজ ম্যান, মিস্টার জব্বার একজন জ্ঞানী ব্যক্তি। এ বাক্যটিতে ওয়াইজ অ্যাডজেক্টিভ, আমরা এ বাক্যটির ক্ষেত্রেও অ্যাডজেক্টিভ ওয়াইজ পরিবর্তন করে এর অপোজিট ওয়ার্ড আনওয়াইজ ব্যবহার করব। মিস্টার জব্বার ইজ নট। বন্ধুরা ওয়াইজের বিপরীত শব্দ আনওয়াইজ, এক্ষেত্রে ইউ আসার কারণে এখানে আর্টিকেল অ্যান হবে, না হয়ে অ্যান আনওয়াইজ ম্যাম। মিস্টার জব্বার ইজ এ ওয়াইজ ম্যান, মিস্টার জব্বার একজন জ্ঞানী ব্যক্তি, মিস্টার জব্বার ইজ নট অ্যান আনওয়াইজ ম্যান, এটি হলো অ্যান্সার। হি ইজ এ রেগুলার স্টুডেন্ট, তৃতীয় বাক্য, এক্ষেত্রে রেগুলার শব্দটি অ্যাডজেক্টিভ, এক্ষেত্রে রেগুলারের বিপরীত শব্দ অর্থাৎ অপোজিট ওয়ার্ড ইরেগুলার ব্যবহার করে আমরা এই বাক্যটির নেগেটিভ করব। প্রথমে আমরা সাবজেক্ট বসাই, যথারীতি ভার্ব বি ভার্ব ইজ, এরপরে আমরা নট ব্যবহার করব, তারপর রেগুলার শব্দটির বিপরীত শব্দ ইরেগুলার, এক্ষেত্রে ভাওয়েল আসার কারণে এখানে আর্টিকেল এ না হয়ে অ্যান হবে, রেগুলারের বিপরীত শব্দ ইরেগুলার, তারপরে শেষে নাউন স্টুডেন্ট। ওয়ানলি আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে। এই বাক্যে ওয়ানলি শব্দটির ব্যবহার হয়েছে। ওয়ানলি, অ্যালোন, এই শব্দগুলো থাকলেও বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, এবং এ ধরনের বাক্যকে নেগেটিভ করার সময় যদি ওয়ানলি দ্বারা, ওয়ানলি অ্যালোন দ্বারা আল্লাহ, গড অথবা কোনো মানুষকে বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়ানলি অ্যালোন এগুলো তুলে দিয়ে উত্তর বাক্যের শুরুতেই নান বাট বসাবো। ওয়ানলি অ্যালোন ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে রক্ষা করতে পারে, বাক্যটিতে ওয়ানলি দ্বারা আল্লাহকে বোঝানো হয়েছে, যার কারণে আমরা ওয়ানলি তুলে দিয়ে এখানেই আমরা নান বাট বসাবো। তারপর বাক্যটি আর কোনো অংশে পরিবর্তন না করে আমরা বাকিটা ওইভাবে বসিয়ে দিই, নান বাট আল্লাহ ক্যান সেভ আস, শুধুমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারে, নান বাট আল্লাহ, আল্লাহ ছাড়া ক্যান সেভ আস কে আমাদেরকে রক্ষা করতে পারে না।
the old man was alone alive. বন্ধুরা এই বাক্যটি লক্ষ্য করো, দি ওল্ড ম্যান ওয়াজ অ্যালোন অ্যালাইভ। এই বাক্যটি অ্যালোন দ্বারা দি ওল্ড ম্যানকে বোঝানো হয়েছে। নান বাট দি ওল্ড ম্যান ওয়াজ অ্যালাইভ, নান বাট দি ওল্ড। এরপরে আরেকটি বাক্য খেয়াল করো বন্ধুরা, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস। বন্ধুরা লক্ষ্য করো এই বাক্যে মডেল ভার্ব মাস্ট। বন্ধুরা আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে আমরা মাস্ট তুলে দিয়ে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসাবো। উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস। বন্ধুরা আরেকটি বাক্য লক্ষ্য করো, হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক। বন্ধুরা এই বাক্যটিতে হ্যাড টু এর ব্যবহার হয়েছে। আমরা এই বাক্যটিকে হ্যাড টু এর পরিবর্তে কুড নট বাট ব্যবহার করে নেগেটিভ করব। বন্ধুরা লক্ষ্য করো, হি কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। বন্ধুরা এই বাক্যটিতে বাক্যটিকে অন্যভাবেও নেগেটিভ করা যায়, অথবা হি কুড নট হেল্প, কুড নট হেল্প। সেক্ষেত্রে আমরা হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেব। হি কুড নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। দ্বিতীয় বাক্যের থেকে প্রথম বাক্যটাই বেশি সুন্দর, কারণ কুড নট ভাটে বাট ব্যবহারে কোনো ঝামেলা নাই, কিন্তু কুড নট হেল্প ব্যবহার করলে পরে মূল ভার্বের সঙ্গে আবার আইএনজি অতিরিক্ত যোগ করতে হয়। বন্ধুরা এরপরে আরেকটি বাক্য লক্ষ্য করো, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। বন্ধুরা বাক্যটিতে সাবজেক্ট অংশে এভরি আছে, আমরা এই ক্ষেত্রে নেগেটিভ করার সময় এভরি তুলে দিয়ে এভরির পরিবর্তে দেয়ার ইজ না বসাবো। দেয়ার ইজ না বসাবো। এরপর এভরির পরের শব্দ মাদার, তারপরে আমরা অতিরিক্ত বাট ব্যবহার করব ভার বসানোর আগেই। বাট লাভস হার চাইল্ড। বন্ধুরা বাক্যটিকে অন্যভাবেও করা যায়, প্রিয় বন্ধুরা বাক্যটি লক্ষ্য করো, আমরা দেয়ার থেকে বাটের পূর্ব পর্যন্ত লিখে আসি,
there is the mother, there is the mother, ekhetre amra but uthe diye who boshabo ebong but er porer ongsho present tense hoar karone amra সাহায্য ক্রিয়া ডাজ এবং তার সাথে নট যুক্ত করব অর্থাৎ এক কথায় বাটির পরিবর্তে আমরা এই ক্ষেত্রে হু ডাজ নট বসাবো তারপরে ডাজ এর পরে আমরা মূল ভার্বের সঙ্গে এস বেস যুক্ত করব না হু ডাজ নট লাভ হার চাইল্ড এরপরে আরেকটি বাক্য লক্ষ্য করো অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার অ্যাজ সুন অ্যাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম এন্টার দ্য ক্লাসরুম দি স্টুডেন্টস স্টুড আপ বন্ধুরা এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব নসুনার দ্বারা আমরা প্রথমে অ্যাজ সুন অ্যাজ তুলে দিব তুলে দিয়ে নসুনার বসাবো এরপর অ্যাজ সুন অ্যাজের অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব আমরা নসুনারের পরে হ্যাড বসাবো এরপরে অ্যাজ সুন অ্যাজের পরে সাবজেক্ট বসাবো দি টিচার এরপরে সামনে হ্যাড থাকার কারণে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব এন্টার্ড দ্য ক্লাসরুম বন্ধুরা সামনে নসুনার হ্যাড থাকলে দুটি ক্লজের মাঝখানে আমরা দেন বসাবো এরপর দ্বিতীয় ক্লজটি অর্থাৎ কমার পরের ক্লজটি অপরিবর্তিত রাখব দি স্টুডেন্টস স্টুড আপ এবার 11 নং বাক্য হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস বন্ধুরা লক্ষ্য করো প্রদত্ত বাক্যটি সুপারলেটিভ ডিগ্রি যদি কোনো সুপারলেটিভ বাক্য অ্যাফার্মেটিভ সেন্টেন্স হিসেবে থাকে তাহলে আমরা তাহলে সেটিকে পজিটিভ করলেই নেগেটিভ হয়ে যাবে বন্ধুরা তাহলে আমরা এটিকে পজিটিভ ডিগ্রি করব পজিটিভ ডিগ্রি করলেই নেগেটিভ হয়ে যাবে বন্ধুরা সুপারলেটিভ ফর্মের আগে আর্টিকেল দিয়ে বসেছে যার কারণে আমরা বাক্যটি নাদার দ্বারা শুরু করব এরপরে আমরা সুপারলেটিভ ফর্মের অপরের অংশটুকু বসাবো নো আদার বয় ইন দ্য ক্লাস নো আদার বয় ইন দ্য ক্লাস এরপরে আমরা নো আদারের পরে নাউনটি সিঙ্গুলার যার কারণে আমরা ভার্ব অথরিটি ইজ বসাবো এরপরে অ্যাজ বসাবো এরপরে দিয়ের পরে সুপারলেটিভ ফর্ম থেকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মকে আমরা পজিটিভ ফর্ম করব গুড এরপরে আরেকটি অ্যাজ বসাবো তারপর সাবজেক্ট সবার শেষে দেব
আর একটি বাক্য লক্ষ্য করো বন্ধুরা, হি ইজ বোথ, হি ইজ বোথ, হি ইজ বোথ অনেস্ট অ্যান্ড ব্রিলিয়ান্ট। বন্ধুরা এই বাক্যটিকে আমরা দেখো, এই বাক্যে বোথ এবং অ্যান্ড এর ব্যবহার ঘটেছে একসঙ্গে। আমরা এক্ষেত্রে বোথের পরিবর্তে আমরা নট অনলি ব্যবহার করব এবং অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো ব্যবহার করব। এছাড়া এই বাক্যটির আর কোনো অংশ পরিবর্তন হবে না। হি ইজ বোথের পরিবর্তে আমরা বোথকে উঠিয়ে দেওয়ার পরিবর্তে নট অনলি বসাবো, নট অনলি অনেস্ট বাট অলসো ব্রিলিয়ান্ট। বন্ধুরা তো আজকের ক্লাস কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। বাড়ির কাজ I shall always remember you man is immortal he is only 10 the girl has only a pen they are always right. They are right. বন্ধুরা এখানে পাঁচটি বাক্য আছে, এই বাক্যগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আর বন্ধুরা আরেকটি কথা, দেশে যেহেতু এখন করোনা ভাইরাস চলছে, তোমরা কেউ বাড়ি থেকে প্রয়োজন ছাড়া বের হবে না, স্বাভাবিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাচল করবে, মুখে মাস্ক ব্যবহার করবে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। তো বন্ধুরা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।